ভারতীয় রাজনীতির অন্যতম ফিনিক্স পাখি সীতারমন এক অনন্য রেকর্ড গড়তে চলেছেন কেন্দ্রীয় সরকারের সপ্তমবারের মতো তিনি বাজেট ঘোষণা করতে যাচ্ছেন এরই সাথে ইতিহাসের সাক্ষী হতে চলেছেন এই স্মীতারমন তো চলুন এবার দেখে নেওয়া যাক এবারের তেইশে জুলাইয়ের যে বাজেট ঘোষণা হবে সেখানে কি কি রাখা হয়েছে ভারতীয় নাগরিকদের জন্য আগামী তেইশ জুলাই লোকসভায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় ফেরার পর এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন আগামী বাইশ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল তথা বর্ষাকালীন অধিবেশন চলবে বারোই আগস্ট পর্যন্ত সংসদ শুরু হওয়ার দ্বিতীয় দিনেই চলতি অর্থ বর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লোকসভা ভোটের কারণে সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তেইশ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশের সঙ্গে সঙ্গে নয়া নজির করবেন নির্মলা তিনিই হবেন প্রথম কেন্দ্রীয় অর্থমন্ত্রী যিনি একটানা সাত বছর কেন্দ্রীয় বাজেট পেশ করবেন সংশ্লিষ্ট মহলের অভিমত মধ্যবিত্তদের খুশি করতে এবারের বাজেটে আয় করে বড়সড় ছাড় ঘোষণা করতে পারে মোদী সরকার প্রত্যাশার মধ্যে অন্যতম হল স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বৃদ্ধি ব্যথনভুক্তদের জন্য প্রতি বছর চল্লিশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন দু হাজার আঠারো এর বাজেটে ফিরিয়ে আনা হয় পরে দু হাজার উনিশ এর অন্তর্বর্তী বাজেটে সেই সীমা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয় তারপর থেকে বিভিন্ন সময়ে স্ট্যান্ডার্ড ডিরেকশন বাড়ানোর দাবি উঠেছে কিন্তু সেই দাবি দমেননি সীতারমন সংশ্লিষ্ট মহলের অভিমত এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে এক লক্ষ টাকা করতে পারেন এছাড়া করের ক্ষেত্রে বর্তমান আয়ের সীমা বছরে তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হতে পারে কমানো হতে পারে ট্যাক্স স্লাবের হার শুধু তাই নয় কৃষকদের মুখে হাসি ফোটাতে এবার বড়সড় ঘোষণা করতে পারে সরকার সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কিষান যোজনায় টাকার অঙ্ক ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে বার্ষিক আট হাজার টাকা সেক্ষেত্রে কৃষকরা তিনটি কিস্তির জায়গায় চারটি কিস্তিতে টাকা পেতে পারেন পাশাপাশি মহিলাদের কথা বিবেচনা করে এবার মহিলাদের জন্য রান্নার গ্যাস ও স্বাস্থ্য পরিষেবায় দেওয়া হতে পারে ভর্তুকি একই সঙ্গে মহিলাদের জন্য কর ছাড় ও বিশেষ প্রকল্পে মহিলাদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হারও বাড়ানো হতে পারে এছাড়াও আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বাস্থ্য বিমার কভারেজ দ্বিগুণ করার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে বর্তমানে এই প্রকল্পে বিমার কভারেজ দেওয়া হয় পাঁচ লক্ষ টাকা এক ধাক্কায় সেটা বাড়িয়ে করা হতে পারে দশ লক্ষ টাকা তেমনটা হলে বারো হাজার ছিয়াত্তর কোটি টাকা বাড়তি খরচ হবে সরকারের বিতর্ক এড়াতে সেনায় অগ্নি নিয়োগের ক্ষেত্রে এবার বড় ঘোষণা হতে পারে সরকারের ইপিএফ এর মাসিক বেতনের ঊর্ধ্বসীমা বাড়াতে পারে কেন্দ্র পনেরো হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা পর্যন্ত করা হতে পারে দু হাজার চোদ্দো সালে এটি ছয় হাজার থেকে বেড়ে হয়েছিল পনেরো হাজার টাকা এসব কিছুর পাশাপাশি বিশেষজ্ঞ মহলের অনুমান সরকারি ক্ষেত্রের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও চাকরির সুযোগ বাড়াতে এবার তৎপর হতে চলেছে কেন্দ্র পরিকাঠামো উৎপাদন আইটি গ্রিন এনার্জি এবং রেল ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি চাকরুর সুযোগ তৈরি করতে সরকার সচেষ্ট হতে চলেছে বলে জানা যাচ্ছে আশা করা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এই বাজেটটি প্রকাশ করতে যাচ্ছে তো বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পর আপনাদের কি মনে হয়েছে তা আপনার অভিমত কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন পরবর্তী ভিডিওতে আরও দারুণ খবর নিয়ে আসছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ